व्हाट्सअप और भाई बंधुरा दिस इज जय एंड वेलकम बैक टू ब्रैंड निউ भिडियो। अच्छा बंधुरा आजकल भिडियोटीते जो मर्निंग डायटर कथा बोलबो जे सब फूड खाद्यर कथा बोलबो सत्यि बोलछि एकदम ही टेस्टी ना माने खूबই বাজে খেতে কিন্তু সিরিয়াসলি আমি পার্সোনালি এভরিডে সকাল বেলা জিম করি তারপরে এই মর্নিং ডায়েটটা কিন্তু ফলো করে দারুণ রেজাল্ট পেয়েছি। বিশেষ করে যাদের শরীরে ফ্যাট প্রচন্ড পরিমাণে জমেছে অথবা ভুঁড়ি মানে পেটে থলথলে চর্বি জমেছে তুমি যদি ফ্যাট কমাতে চাও ওজন কমাতে চাও তাহলে কিন্তু এই ডায়েট প্ল্যানটা দারুণ কাজে দেবে। কিছুদিনের মধ্যে সিরিয়াসলি শরীর থেকে ফ্যাট ঝরানোর জন্য বেলি ফ্যাট কমানোর জন্য সুপার কাজে দেবে। সো বন্ধুরা প্রথমেই যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি যদি একটু সামান্য এক্সারসাইজ করতে পারো তাহলে সেটা করে নাও। তারপরে কি খাবে? ওটস খাবে। ওটসের বাংলা অর্থ হলো জব। তুমি খুবই কম খরচে মানে এটা খুবই কম দাম হয়, 1 কেজির দাম হার্ডলি 150 টাকা হয়, অনেক দিন 20 দিন 1 মাসও চলে যেতে পারে। সো প্রত্যেকদিন সকালে 2 কাপ ওটস সামান্য একটু জলে অথবা তুমি দুধেও এটা 1 থেকে 2 মিনিট উনুনে ফুটিয়ে তুমি এটা খেতে পারো। সো জাস্ট খুবই কম সময় এটা তোমার রেডি হয়ে গেল। এর সাথে সাথে 5 থেকে 10টা অ্যালমন্ড বাদাম নেবে। তুমি কি করবে? একটা বড় প্যাকেট নিয়ে নেবে। আমি পার্সোনালি যা করি সেটার থেকে প্রত্যেক দিন কখনো 6টা কখনো 10টা এরকম করে রাতে জলে ভিজিয়ে রাখি, সকালে উঠে সেটা ওটসের উপরে দিয়ে দিই। অ্যালমন্ড বাদামে অনেক ভালো ভালো নিউট্রিয়েন্ট আছে, গুণ রয়েছে, সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং এর সাথে সাথে দেখো ওটসটা খুবই বাজে খেতে, মানে সিরিয়াসলি বিন্দুমাত্র এর টেস্ট নেই, খালি যখন খাবে খেতেই পারবে না। তাই কি করি, একটা কলা আমি সেটাকে কুচি কুচি করে তার মধ্যে দিয়ে দিই, যার ফলে এটা টেস্টটা সত্যি বুঝি অনেক বেটার হয়ে যায়। কিন্তু যাদের প্রচণ্ড ফ্যাট রয়েছে শরীরে তারা কলাটাকে অ্যাভয়েড করলেও করতে পারো, মানে নাও খেতে পারো, কেননা কলায় কার্বস রয়েছে। এবার যখন আমরা ফ্যাট কমাবো বা তোমার বেলি ফ্যাট কমাবো তখন কিন্তু আমাদের ফ্যাট এবং কার্বস এই দুটোকে কম খেতে হবে। এমন না যে খেতেই হবে না, বাদ দিয়ে দাও, এই দুটো খুবই জরুরি নিউট্রিয়েন্ট, তাই এটাকে একটু সামান্য মেনটেন করে খেতে হবে। সো খুব প্রচণ্ড পরিমাণে ফ্যাট থাকলে তুমি কলাটা নাও খেতে পারো। সো সকালে এই হচ্ছে সিম্পল ব্রেকফাস্ট, 2 কাপ ওটস সামান্য জলে, তার সাথে সাথে 5 থেকে 10টা অ্যালমন্ড বাদাম আর তার সাথে সাথে কলা। এটাকে খেয়ে নাও, খুবই হেলদি ব্রেকফাস্ট। এবং সকালের ব্রেকফাস্টটা যেহেতু সবথেকে ইম্পর্টেন্ট তাই একটু পেট ভরেই তুমি একটু বেশি করে খাও, তাহলে ফুল দিনের জন্য তোমার শরীরে ফিউল থাকবে, এনার্জিও থাকবে। এবার নেক্সট স্টেপেই আমি কি করি, এই ডেইলি সাপারে গ্রিন অ্যান্ড ব্যারিক্সের এই একটি করে ট্যাবলেট জাস্ট জলে দিয়ে দিই, 1 থেকে 2 মিনিটের মধ্যেই এটা সম্পূর্ণ গুলে যায় আর এটা আমি ড্রিঙ্কস করে নিই। এবার এটা কেন খাই? বাই দ্য ওয়ে এটা হেলথভিট ব্র্যান্ডের খুবই অথেন্টিক অ্যান্ড মানে সত্যি খুবই হেলথ কেয়ার ভালো ভালো প্রোডাক্ট বানায়। সো আমি কি করি, এটার মধ্যে গ্রিন অর বেরিস অর্থাৎ বিভিন্ন ফলের যে নিউট্রিয়েন্টস থাকে, বিভিন্ন ভেজিটেবলসের যে নিউট্রিয়েন্টস থাকে, তারপর হার্বালসের দরকারি নিউট্রিয়েন্টস যেরকম ধরো ভিটামিন ডি থাকে, এর মধ্যে বায়োটিন থাকে, ভিটামিন B5 থাকে, তোমার আয়রন থাকে, ভিটামিন C, এইসবের সম্পূর্ণ ভরপুর রয়েছে। মানে শরীরের সম্পূর্ণ মেনটেনেন্সের জন্য যেসব নিউট্রিয়েন্টগুলো আমাদের সবসময় পরিপূর্ণ হয় না আমাদের নর্মাল ডায়েটে, সেটা এর থেকে পূরণ হয়। আর তার জন্য বলবো ফ্যাট লসে তুমি ডায়েট করো বা যে কোনো ডায়েট করো, একটা করে ট্যাবলেট সকালবেলা ব্রেকফাস্টের পর সামান্য জলে দিয়ে এটাকে খেয়ে নেবে। তেমন ভালো টেস্ট না কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আর তার জন্যই এভরিডে নিয়ে নিই। আর বাজেটের মধ্যে এটার দাম হয়ে থাকে, খুবই সিম্পলও নেওয়া এবং শরীরের যেহেতু প্রত্যেকটা দরকারি নিউট্রিয়েন্টস প্রোভাইড করছে তাই বলবো ব্রেকফাস্টে একটা ট্যাবলেট তো অবশ্যই নিতে পারো। আমার মতন যারা ওই ভেজিটেবল শাকসবজি তেমন একটা পছন্দ করো না তাদের জন্য কিন্তু এটা মানে খুবই দরকারি, খুবই তুমি ডাক্তারের সাথে কনসাল্ট করেও তুমি এটা নিতে পারো, কারণ এর মধ্যে আয়রন, জিঙ্ক রয়েছে, ভিটামিন যেসব আমাদের শরীরে দরকার সেগুলো উপস্থিত রয়েছে। আর হেলথভিট যেহেতু ট্রাস্টেড ব্র্যান্ড তার জন্য ডেফিনেটলি এটা আমাদের নেওয়া উচিত, কনজিউম করা উচিত। হেলথভিটের এই প্রোডাক্টটার লিঙ্ক আমি বা যেসব দরকারি প্রোডাক্ট রয়েছে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে তুমি এটা কিনতেও পারবে। সো এটা গেল সিম্পল ব্রেকফাস্ট, কিন্তু এর সাথে সাথে কি সকালে একটু চা তো দরকার পড়ে, তাই আমি কি করি কখনো লিকার চা অথবা কখনো গ্রিন টি। গ্রিন টির হালকা একটু দাম হতে পারে কিন্তু গ্রিন টি শরীরের তোমার ফ্যাট লসের জন্য দারুণ কাজে দেবে, কিন্তু খুবই বাজে খেতে। সিরিয়াসলি গ্রিন টি খুবই বাজে খেতে। এবং এর সাথে সাথে কিন্তু সুগার বা চিনি কখনোই অ্যাড করবে না, কেননা আমরা যেহেতু ফ্যাট লসে যাবো আমাদের বেলি ফ্যাট কমাতে হবে, তাই সুগারটাকে আমরা যত কম পারি তত খাবো, সেটাই কিন্তু বেটার হবে। সো বন্ধুরা এই সিম্পল রুটিনটা, তবে খুবই কার্যকরী রুটিনটাই কিন্তু আমি প্রায় ডেইলি ফলো করে থাকি। তেমন একটা টেস্টি হয় না অথবা তেমন একটা সুস্বাদু হয়তো খাবার খেতে পারি না, কিন্তু সিরিয়াসলি বলছি এই লকডাউনে না মানে ঘরে থেকে জিম না করে করে অনেকটা ওজন পুটন করে নিয়েছিলাম। সিরিয়াসলি এই রুটিনটা জাস্ট কিছুদিন আনলকের প্রক্রিয়ায় ফলো করলাম। তার সাথে সাথে একটু এক্সারসাইজ করবে, আমি বলবো যদি টাইমও না পাও 15 মিনিট পেটের কিছু ব্যায়াম করে নেবে, গুগলে সার্চ মারলে অনেক তুমি ব্যায়াম পেয়ে যাবে এত ফাস্ট রেজাল্ট পাবে তুমি সিরিয়াসলি দেখে অবাক হয়ে যাবে। এবার এমন না যে ব্রেকফাস্টটা খুব ভালো করছো বলে লাঞ্চে ডিনারে তুমি যা ইচ্ছা খেয়ে বেড়ালে, সেটাও একটু কার্বস অ্যান্ড সুগার তারপরে তোমার ফ্যাট জাতীয় খাবারটা একটু কমিয়ে আনতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি দেখবে বেলি ফ্যাট তোমার কমে যাচ্ছে, খুবই ফাস্ট তুমি রেজাল্ট পাবে। আর যেরকম বললাম ওটস, তারপরে সামান্য অ্যালমন্ড বাদাম, তারপরে এই যে গ্রিন অ্যান্ড বেরিসের এই যে নিউট্রিয়েন্টসগুলো যেগুলো শরীরে দরকার সেগুলি শরীরে দাও, দেখবে খুব ভালো তুমি ভাবে ফ্যাট কমাতে পারবে, শরীরকে হেলদিও রাখতে পারবে। অ্যান্ড যেরকম বললাম আমি এই রুটিনটাই ফলো করে খুব ফাস্ট রেজাল্ট পেয়েছি। আর যেসব দরকারি জিনিস আমার মনে হবে যে দরকার, যেরকম এই হেলথভিটের গ্রিন অ্যান্ড বেরিসের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এছাড়াও তোমাদের কোথাও কোনো কনফিউশন কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিও। অ্যান্ড তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, joym.v ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশানে থাকবে। তাহলে বন্ধুরা দেখা হবে তাহলে নতুন ভিডিওতে, বাট মাই ফ্রেন্ড অলওয়েজ রিমেম্বার বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।